আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খালাপুর ইউনিয়নে অবস্থিত নাজাত ইসলামী মার্কাজ পরিদর্শনে আজকে দেশবরেণ্য মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির সাহেব আজকে আমাদের নাজাত ইসলামী মার্কাজে এসেছেন। এখানে আজকে দেখুন নাজাত ইসলামী মার্কাজের এই অন্ধ বিভাগের এই ছাত্ররা আজকে এখানে কিছু আপনাদেরকে কার্যক্রম আপনাদেরকে আমরা দেখাবো। ইনি হচ্ছেন নাজাত ইসলামী মার্কাজের অন্ধ বিভাগের একজন ছাত্র, নাম হচ্ছে, নাম কি আপনার? মহরম। তো সে আজ দেখাবে আপনাদেরকে এখন যে তারা কিভাবে ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ পড়তেছে মাশাআল্লাহ। তুমি একটু তেলাওয়াত করে একটু দেখাও সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। আমি এখন, আচ্ছা এখানে তো পৃষ্ঠায় কিছু নাই, লেখা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, তারা কিভাবে এটা পড়ে, এই যে টাচ করে করে, এটা হচ্ছে আবিষ্কার, একটু বলেন তাদেরকে, একটু এক্সপ্লেইন করেন কিভাবে এটা। উনি হচ্ছেন উস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন যারা আমাদের অন্ধ ভাইরা যারা আছে তাদের উস্তাদ। এটা কিভাবে পড়া সম্ভব? এটা আসলে এটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমাদের এই যে আরবিক 29টা লেটার আছে না, হরফ, এই আরবিক 29টা হরফের নির্দিষ্ট ডট আছে। আচ্ছা, ডট, জি, নির্দিষ্ট নাম্বার যেটাকে বলি, যেমন আলিফের নাম্বার হচ্ছে এক আলিফ, যেমন বা হচ্ছে 1 2, তারপরে চা হচ্ছে 2 3 4 5, তা 1 4 5 6, সা এভাবে 29টা হরফ, এক একটা হরফের এক একটা নাম্বার আছে। তো আমরা প্রাথমিক অবস্থায় আগে 29টা হরফ এবং জের জবর সহকারে এরকম নির্দিষ্ট নাম্বার আছে, আমরা আগে প্রাথমিক অবস্থায় এগুলার গড়গড়া করে মুখস্থ করে নিতে হয়। তারপর তাদেরকে এখানে তো কোনো এখানে এখানে জি এই যে আমি বলতেছি, জি জি জি, এই যে এটা প্রাথমিক অবস্থায় তো হরফগুলার নাম্বার মুখস্থ করাইলাম, তারপর কোরআনের পরে তাদেরকে আমি একটা পৃষ্ঠার মধ্যে লিখে দিব হরফগুলা, একটা পৃষ্ঠার মধ্যে শুধু হরফগুলো লিখে দিব, তারপরে তাদেরকে আমি হাতে দেখাই দিব এবং আঙ্গুলের সাথে এবং এখানের সাথে মিলবে, আমি আঙ্গুলে বোঝাবে, হাতে বোঝাবো এবং এখানে পৃষ্ঠা দেখাই দিব, তখন তাদেরকে এরকম দেখাইতে হবে, যেমন 2 3, তারপরে 4 5, যেমন 1 2 3 এক সাইড আর বাম শুরু হবে 4 5 6, অর্থাৎ একের সোজা আছে 4, দুইয়ের সোজা 5, তিনের সোজা হচ্ছে 6, এরকমভাবে 6টা সংখ্যার মধ্যে 29টা হরফ এবং জের জবর সীমাবদ্ধ, তারপরে তাদেরকে এভাবে আর কি ধরে গেলাম। আপনি এটা কি শিখে আসছেন কোথায় থেকে জানো? জি, এটা আমি সাউথ আফ্রিকা থেকে। জি, মাশাআল্লাহ, সাউথ আফ্রিকা থেকে। কত বছরে? 4 বছর, মানে আমার 4 বছর ওখানে থেকে। জি, কোন মাদ্রাসায় ছিলেন? ওখানে হাফেজ হয়েছেন না? জি জি, সাউথ আফ্রিকায়। জি, কোন জায়গাটা? মাদ্রাসা নূর ফর দ্য ব্লাইন্ড, এই যে ডারবান শহর। ও, ডারবান শহর। জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছে এখানে? তুমি আর কি পড়তেছ? আসলে এরা হচ্ছে, এরা কিন্তু আপন দুই ভাই, ভাই ব্লাইন্ড, এরা হচ্ছে দুই ভাই, দুই ভাই ব্লাইন্ড, তারপরে এরা দুই ভাই হচ্ছে, মানে প্রতিটা ফ্যামিলিতে তারা একসাথে দুই ভাই, প্রত্যেকে ব্লাইন্ড। আর সে হচ্ছে আগে একটা গান গাইতো, কিন্তু কে, এই যে ওই আরিফ। তুমি গান গাইতা? জি। কি গান গাইতা? আমার একটা জীবনী আছে। জীবনী ছিল? জি। কি জীবনী? সেটা বলো, একটু শুনি, একটু বলো, বলো একটু শুনি, একটু কাছে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আরে বলে পুরা কপাল দুই চোখে জারালো নাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। আরে বলে পুরা কপাল দুই চোখে জারালো নাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই, চোখ তোয়া চোখ দেখি না, হাত তোয়া কাজ করতে পারি না। চলে আমি বুবার পথে সঙ্গের সাথীকে হই নাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। আমি হইলাম জন্মকানা তাই তো মানুষ করে ঘৃণা, আমি হইলাম জন্মকানা তাই তো মানুষ করে ঘৃণা, কানাই কানাই ডাকে উরা আরি ফের বুক ফাইটা যাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। আরি পলে পুরা কপাল দুই চোখে জারালো নাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। কপালিনি ভাগ্য পুরা বাঙিলে আর লই না ঝুরা, কপালিনি ভাগ্য পুরা বাঙিলে আর লই না ঝুরা, বাঙিলে আদরের ঝুরা এত দুঃখ কার জানাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। আরি বলে পুরা কপাল দুই চোখে জারালো নাই, সব মানুষের সবই আছে ইয়ারি পেরিকে হই নাই। কে বলেছে কেউ নাই, আল্লাহ তো আছে তাই না? জি সবার আছে। আর আসলে একটা জিনিস, তার গান থেকে একটা মেসেজ আসছে, আমরা অনেক সময় দেখা যায় যে কানা বা কানাকে কানা বলি, বা দেখা যায় যারা এরকম ত্রুটিপূর্ণ আছে তাদের সমস্ত প্রতিবন্ধী উপাধিতে ডাকি, আসলে এটা আমাদের উচিত না। তার কথাতে সেটা ফুটে উঠেছে, সে বলছিল যে তার বুক ফেটে যায় যখন কেউ তাকে এভাবে ডাকে। তো আমরা এই মেসেজটা নিতে পারি যারা আমাদেরকে দেখছে, যে কখনো কাউকে কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা মোটু বলে ডাকতেছে বা এই ধরনের যা আছে, এগুলো আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এখানে সবাই যারা আছে সবাই অন্ধ, আল্লাহ তাদের বড় বড় আলেম। আমি আপনার কাছে মানে একটা আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি, যে আপনার কিরকম ফিলিংস আজকে এই যে ব্লাইন্ড প্রজেক্টটা দেখে, এবং তাদের প্রতি মানে কিরকম আসলে এটা তো বদরুল আলম না, শেখ সালেহ আহমদ হামিদ, শেখ সালেহ আহমদ হামিদি ভাই, ওনারাই তো সবাই ভাইরা। তো শেখ সালেহ আহমদ হামিদি ভাই, ওনাকে দেখি অনেক সময় ফেসবুকে, উনি তো সারা পৃথিবী নিয়ে মোটামুটি মাশাআল্লাহ কাজ করেন আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে এর থেকে আর উত্তম কাজই হতে পারে না, তাদের সব দায় দায়িত্ব নিয়ে তারপর তাদেরকে এলমেদিন শিক্ষা দেয়া, এমনিতেই এলমেদিন শিক্ষা দেওয়ার চেয়ে বড় দৌলত আর কিছু হতে পারে না। সেখানে তাদের সমস্ত দায় দায়িত্ব নিয়ে করা, ওই যে আরেকজন আসছে মনে হয় না, সেও অনেকই মাশাআল্লাহ, আল্লাহ তাদের কবুল করুন দিনের জন্য, ইসলামের জন্য। তাদের দ্বারাও যারা আরো আছে এ ধরনের, আশা করি ইনশাআল্লাহ তারাও পথ পাবে। আসলে আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের ঢাকায় আমাদের এটার শাখা মানে প্রজেক্ট আর কি, গরিব রাতিব ট্রাস্ট ফান্ডের যে মাদ্রাসাতুর রহমান বক্তিয়ার সাহেবের এই যে উত্তরামের বিটা, এখানে প্রায় 62 ব্ল্যাঙ্ক স্টুডেন্ট আছে ওখানে, এদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়া হয়েছে। এটা আরেকটা শাখা না, এবং গরিব রাতিব ট্রাস্ট ফান্ডের মাধ্যমে তাদেরকে মানে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে, সবকিছু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে আরো অনেক আছে দেখতে পাচ্ছি। তুমি কিসে পড়ছো বাবা? আমি হরফ পড়ছো? অক্ষর পড়তেছে। ও মাশাআল্লাহ, ছোট মানুষ। আর বাকিরা হরফগুলো একটু শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আরিফ এক দুই বা দুই তিন চার পাঁচ সা এক চার পাঁচ ছয় সা দুই চার পাঁচ ডিম এক পাঁচ ছয় হা এক তিন চার ছয় খা এক চার পাঁচ ডাল দুই তিন চার ছয় জাল এক দুই তিন পাঁচ ন এক তিন পাঁচ ছয় জা দুই তিন চার সিন এক চার ছয় সিন মুফতি রাফি বিন মনির সাহেব আজকে নাজাত ইসলামী মার্কাজ ভিজিট করেছেন এবং এই ব্লাইন্ড স্টুডেন্টদেরকে আজকে দেখে আসলে অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন, যে যেখান থেকে এই আমাদেরকে দেখতেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই অন্ধ বাচ্চাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করেন, এবং আপনারা দোয়া করবেন যাতে তারা প্রত্যেকে যাতে এই সমাজের বোঝা না হয়, যে তারা যে তাদের নিজের পায়ে তারা প্রত্যেকে দাঁড়াতে পারে। আপনাদের আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যে তাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহু তাআলা ওয়া আহসানাল জাযা।